নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা আবারও ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস করব। কিভাবে সেই ম্যাথগুলিকে আমরা করব আজ তা আমরা দেখে নিব। আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ক্লাস তোমাদেরকে আমাদের দেওয়া হয়েছে, অলরেডি আমরা 25টা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আজ আমরা 26 নম্বর ক্লাস, 26 নম্বর ক্লাস আমরা আজ দেখব। সম্পূর্ণটাই আমরা বেঙ্গলি মেথডে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। অলরেডি আমাদের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাসগুলি তোমরা দেখে নিবে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, ঠিক আছে। আজ আমরা লসাগু গসাগু যাকে বলা হয় এলসিএম এবং এইচসিএফ এর উপর আমরা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পার্ট নাম্বার 26 আজ আমরা ক্লাস করব। আজ আমরা দেখে নেব 26 পার্ট নাম্বারে কি আছে। তোমরা অবশ্যই জানো যে আমরা এখন শর্ট ভিডিও তোমাদেরকে প্রোভাইড করছি, তার অন্যতম কারণ হচ্ছে যদি আমরা অনেক অঙ্ক দিই তাহলে তোমরা ধৈর্য ধরে শিখবে না। কিন্তু আমরা যে দুটি অঙ্কই তোমাদেরকে করাবো সেগুলি 100% কমন অঙ্ক, আমাদের যে কোনো এক্সামে সেই প্রশ্নগুলিকে তোমরা কমন পেতে পারো। তাই খুব মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলিকে দেখবে। ফার্স্ট কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 ও তাদের গুণফল 6:4:8, সংখ্যা তিনটির গসাগু কত হবে? এই অঙ্কটা যদি আমরা নর্মালি ভাবে করতে যাই তাহলে প্রচুর বড় হয়ে যাবে। যদি আমরা শুধুমাত্র সূত্রের মাধ্যমে ফেলে সেই অঙ্কটাকে করতে চাই তাহলে অতি দ্রুত গতিতে সেই ব্যাপটা উইদিন 30 সেকেন্ড অর 40 সেকেন্ডের মধ্যে আমাদের অঙ্কটা নেমে যাবে। এই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট অঙ্ক। বিগত কয়েক বছরে দেখা গেছে যে অঙ্কগুলি, এই টাইপের অঙ্কগুলি ক্রমাগত আমাদের বিভিন্ন এক্সামে সেই প্রশ্নগুলিতে এসেছিল। আমি কোশ্চেনটাকে রিপিট করে দিচ্ছি, কি বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 ও তাদের গুণফল 648, সংখ্যা তিনটি গসাগু কত হবে তা আমাকে বের করতে বলেছে। অলরেডি তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এখন যে সূত্রটা, যে ফর্মুলাটা আমরা তোমাদেরকে করাবো, সেই ফর্মুলাটা অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও। গসাগু বের করার যে ফর্মুলাটা আমাদের, সেই গসাগু বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা তিনটির গুণফল ভাগ অফ সংখ্যা তিনটির অনুপাতের গুণফল ব্রেকেটে 1/3, ব্রেকেটে 1/3। কি বলেছে? গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা তিনটির গুণফল, সংখ্যা তিনটির গুণফল বলতে তাদের যে গুণফলটা সেটাকেই বোঝাতে চেয়েছে। তাদের যে গুণফলটা সেটা কত? 648। ক্লিয়ার হয়েছে? বা সংখ্যা তিনটির অনুপাতের গুণফল, তাহলে সংখ্যা তিনটির অনুপাত কত ছিল? 2:3:4, তার পাওয়ারে কত? 1/3। দেখো আমরা কিভাবে মুখে মুখে করব, আমরা কোনো খাতা কলমে ইউজ করব না। এত বড় একটা এক পৃষ্ঠার অঙ্ককে আমরা উইদিন মুখে মুখে করলে উইদিন 10 সেকেন্ডে আমরা করে দেব। দেখো সংখ্যা তিনটির গুণফল কত? 648। এবার সংখ্যা ভাগ, সংখ্যা তিনটির অনুপাতের গুণফল কত বলেছে? 2:3:4, 3:2:4। তাহলে 3×4=12, 648 কে 24 দিয়ে ডিভাইড যদি করি তাহলে কত হচ্ছে? 27। তাহলে 27 এ তার পাওয়ারে কত আছে? 1/3 আছে। তাহলে 27 এর রুট 3, 27 কত? 3:3:3, তাহলে 3টে 3, যেহেতু কিউব আছে সেহেতু 3টে 3 থেকে 1টা 3 কমন আসবে, তাহলে অ্যান্সারটা আমার কত? 3। দেখেছ আমরা কিভাবে মুখে মুখে করেছি? সবসময় মুখে মুখে করার চেষ্টা করবে, কারণ আমাদের এক একটা অঙ্ক করতে 30 সেকেন্ড এর বেশি সময় পাবো না। তার মধ্যে আমাকে কোশ্চেন করতে হবে, ওএমআর এ দাগাতে হবে এবং অঙ্কটাকে আমাকে বুঝে করতে হবে। তাই যতটা সম্ভব আমরা অঙ্কগুলিকে মুখে মুখে করার চেষ্টা করব। তাহলে দেখো আমি করে দিচ্ছি, সবাই খাতায় নোট ডাউন করে নেবে। 648 ভাগ অফ তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, তাহলে 2:3:4, দেন তার পাওয়ার হচ্ছে
ওয়ান থার্ড, তাই তো আমাদের কাছে ওয়ান থার্ড ক্লিয়ার হয়েছে। তাহলে সিক্স ফোর এইট ভাগ অফ তিন চার বারো বারো দেখো না চব্বিশ, তাহলে তার পাওয়ার ওয়ান থার্ড, তার মানে টোয়েন্টি সেভেন তার পাওয়ার হচ্ছে ওয়ান থার্ড, তার মানে হচ্ছে থ্রি। ক্লিয়ার হয়ে গেছে? আমি আরেকবার বলে দিচ্ছি, তিনটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফোর ও তাদের গুণফল হচ্ছে সিক্স ফোর এইট এবং সংখ্যা দুটির গসাগু কত হবে, তিনটির গসাগু কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের ফর্মুলাটা জানা খুব প্রয়োজন। ফর্মুলাটা কি? গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা তিনটির গুণ, সংখ্যা তিনটির গুণফল ভাগ অফ প্রথম সংখ্যা প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাতের গুণফল তার পাওয়ার ওয়ান থার্ড। জাস্ট পুট অফ দ্য ভ্যালু, অঙ্কটা আমাদের হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় দশ পনেরো ষোলো দ্বারা ভাগ করলে প্রতিবার পাঁচ অবশিষ্ট থাকবে কিন্তু ২৯ দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে। দেখো কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় দশ পনেরো ষোলো দ্বারা ভাগ করলে প্রতিবার পাঁচ অবশিষ্ট থাকবে কিন্তু ২৯ দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে ছয় দশ পনেরো এবং ষোলোর লসাগু কত হবে। অলরেডি আমরা শর্টকাট প্রসেসটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে কি পদ্ধতিতে সেই লসাগুটাকে করতে হবে। তাহলে আমরা লিখে নিই সিক্স টেন ফিফটিন ও সিক্সটিনের লসাগু, লসাগু কত? দুশো চল্লিশ। তাহলে ছয় দশ পনেরো এবং ষোলোর লসাগু হচ্ছে দুশো চল্লিশ। তাহলে এবার আমাকে বলেছে ২৯ দিয়ে ভাগ করলে। দেখো আমরা যদি এটাকে ২৯ দিয়ে ভাগ করতে যাই প্রতি ক্ষেত্রে আমাকে বলেছে পাঁচ অবশিষ্ট থাকবে। এবার আমি যদি আমি দেখো অন্য টাইপে অঙ্কটাকে করাচ্ছি, ২৯ যদি থাকে ২৯কে আমার যদি পাঁচ অবশিষ্ট থাকে তাহলে এমন কি সংখ্যা আছে যাকে গুণ করলে পাঁচ অবশিষ্ট থাকবে, সেটাকে আমাকে ক্যালকুলেশনে বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? দেখো তিন একটা চব্বিশ, আট ইন্টু থ্রি যোগ পাঁচ তার মানে আলটিমেটলি ২৯ হয়, তাই তো? তাহলে আমি লিখতেই পারি এইট ইন্টু থ্রি প্লাস ফাইভ, তিন একটা চব্বিশ যোগ পাঁচ তার মানে ২৯। এই সংখ্যাটাকে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সব ক্ষেত্রে ভাগটা মিলে যাবে আর এই সংখ্যাটাকে ভাগ করলে প্রতিবার পাঁচ অবশিষ্ট থাকবে, তাই তো বলেছে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমাকে বের করতে বলেছে। তাহলে আট আর তিনের মাঝখানে কে ক্ষুদ্রতম সংখ্যা? আট আর তিনের মাঝখানে কে ক্ষুদ্রতম সংখ্যা? তিন ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাদের এলসিএমটা কত বেরিয়েছে, লসাগুটা কত বেরিয়েছে? তাহলে দুশো চল্লিশ, তাহলে দুশো চল্লিশ ইন্টু কত? থ্রি। এবার আমাদের প্রতি ক্ষেত্রে কি অবশিষ্ট থাকবে বলেছে আমাকে, পাঁচ অবশিষ্ট, তাহলে যোগ পাঁচ। তাহলে শূন্য তিন চার বারো হাতে সাতশো কুড়ি যোগ পাঁচ তার মানে সাতশো পঁচিশ। তাহলে আমার অ্যান্সারটা কত? সাতশো পঁচিশ। দেখো আমি আরেকবার বলে দিই, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় দশ পনেরো ষোলো দ্বারা ভাগ করলে প্রতিবার পাঁচ অবশিষ্ট থাকবে কিন্তু ২৯ দিয়ে ভাগ করলে ভাগফলটা মিলে যাবে। তাহলে অবশ্যই আমাদের সেই সংখ্যাটার লসাগু বের করতে হবে। কত সংখ্যাটা? ছয় দশ পনেরো এবং ষোলো, সেই সংখ্যাটার লসাগু হচ্ছে দুশো চল্লিশ। তাহলে আমাকে কি বলছে, সেই ২৯ দিয়ে যদি আমি সেই সংখ্যাটাকে ভাগ করি তাহলে টোটাল ভাগটাই মিলে যাবে। তাহলে ২৯ দিয়ে ভাগ করে যদি পাঁচ অবশিষ্ট থাকে তাহলে কত হবে, তিন একটা চব্বিশ, এইট ইন্টু থ্রি প্লাস ফাইভ তার মানে কত হচ্ছে দেখো ২৯। তাহলে আমাকে বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা। দেখো প্রথমেই বলেছি কোন ক্ষুদ্রতম সংখ্যা, যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে এইট ইন্টু দুশো চল্লিশ যোগ পাঁচ, যেহেতু আমাকে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে তাই দুশো চল্লিশ ইন্টু থ্রি প্লাস ফাইভ তার মানে সাতশো পঁচিশ। ক্লিয়ার হয়েছে? যদি কারো ক্লিয়ার না হয়ে থাকে তবে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও,
আমরা অবশ্যই তোমাদেরকে ডাউট ক্লিয়ারিং ক্লাস প্রোভাইড করে দেব। ঠিক আছে, স্ক্রিনশট থ্যাংক ইউ ফর ওয়াচিং।